প্রিয় দর্শক বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশ্মা কাপুরকে তো আপনারা সবাই চেনেন একটি জাতীয় পুরস্কার ও চারটি ফিল্ম পুরস্কার বিজয়ী বলিউড অভিনেত্রী কারিশ্মা কাপুরকে দেখা যাবে একতা কাপুর প্রযোজিত ওয়েব সিরিজ ম্যান্টাল হুয়ে বাস্তব জীবনে এই দুই সন্তানের মাকে এখানে দেখা যাবে তিন সন্তানের মা মামির ভূমিকায় শিল্পপতি সঞ্জয় কাপুরের কাছ থেকে দু সালে আলাদা হওয়া যাওয়ার পর দুই সন্তান নিয়ে খারাপ নেই এই রাজ রাজা হিন্দুস্তানি তারকা নারী দিবসে সামনে রেখে নিজের মানতৃত্ব নিয়ে ফিলিময়কে এই একা বলেন মা হওয়া আমার জীবনের সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ অর্জন আমার কাছে পৃথিবীর সবকিছুর আগে আমার সন্তানেরা কারিশমা আরও বলেন পরিবার এবং সন্তান দৃঢ় আমার ভালোই দিন কাটছিল কিন্তু যখন একটি পাণ্ডুলিপি পড়লাম আমার মনে হলো এই চরিত্রের জন্য আমি নিজেকে তৈরি করেছি এত দিন অপেক্ষা করেছি আজকের একজন মা আমাকে ঘিরে অত্যন্ত শক্তিশালী একটা গল্প এটি আমার নিজের সঙ্গে চরিত্রটা বেশ মিলিয়ে যায় ব্যক্তিজীবনে এই মা সত্যার মীরা চরিত্রে মনস্তান্ত্রিক সংকট আর মায়ের পাগল প্রায় অবস্থা বুঝতে ধারণ সাহায্য করছে আর দীর্ঘদিন পর সব সহকর্মীর সঙ্গে এই সিরিজে শ্যুটিংয়ের খুব ভালো সময় কাটছে আমার দুই সালের উনিশে সেপ্টেম্বর শিল্পপতি সঞ্জয় কুমারের সঙ্গে বিয়ে হয় কারিশমা কাপুরের এই দম্পতির প্রথম সন্তান সামাইরা জন্ম নেয় দু সালে তারপর থেকে আলাদা থাকে থাকতে শুরু করেন কারিশমা দু হাজার দশ সালে একবার একসঙ্গে থাকা শুরু করেন তারা শেষ বছরের জন্ম নেয় ছেলে কিরান দু হাজার সালে আবার বিচ্ছেদ আবেদ করেন দু হাজার সালে কাগজে কলমে আলাদা হন তারা দীর্ঘদিনের বিরতি ভেঙে এই ওয়েব সিরিজের মাধ্যমে ফিরবেন কারিশমা এগারোই মার্চ জি বার্লারজি নেটওয়ার্কে মুক্তি পাবে সিরিজটির প্রথম এপিসোড